भगवान पायले निरालय गणबी पायले निरालय रिजर्व हवे ना सुभान अल्लाह पायले निरालय गणबी पायले निरालय पायले निरालय गणबी पायले निरालय दुई कदम में चुमा खाबो दुई कदम में चुमा खाबो चरम धूली मागु बगाय सुभान अल्लाह पायले निरालय गणबी पायले निरालय पायले निरालय गणबी पायले निरालय दयाल नबी कत दरे लोहित सागर रीति रे मदीना रे सुनारी घरे आजन तिनी सर्वदाय सुभान अल्लाह सुभान अल्लाह पायले निरालय गणबी पायले निरालय पायले निरालय गणबी पायले निरालय जोर कनु सुभान अल्लाह सुभान अल्लाह। अच्छा बोलूं हमरा ए नबी के स्वप्न में देखते पेले बाबा जन्नती ना जहन्नमी एटे जोर बोलें ना हमरा जन्नती তবে বাবা জি যারা বলে যে নবী আমাদের মতো মানুষ বলে না বলে না কিন্তু নবী কি আমাদের মতো ছিল নবী আমাদের মতো না এক ওয়াহাবী বলছে মোলবী সাহেব আমাদের ওয়াহাবী মোলবীতে বলেছে নবী আমাদের মতো বুঝতে পেরেছেন আমি ওকে বললাম যে ভাই তো কোরআন থেকে একটা দলিল দাও তো ও বলছে যে কোরআন থেকে দলিল আমাদের ওয়াহাবী মোলবিতে দিয়েছে কুল ইননামা আনা বাসারুম মিসলুকুম এই যারা চিল্লাচিল্লি করছে বাবা এই রাস্তা দিয়ে যত লোক যাবে কিন্তু বাবা জি ওই ওয়াজে ডিস্টার্ব হবে আমার কিন্তু ওয়াজে এখনো মন লাগছে না একবার দরুদ পড়ুন কমিটি ভাইদের কে বলবো এই রাস্তাটা বন্ধ করে দেন বন্ধ করে দেন যাওয়া আসা হলো পরে বাবা জি ওয়াজে ডিস্টার্ব হবে কমিটি ভাইদেরকে বলছি আপনারা রাস্তাটা বন্ধ করুন একবার দোয়া পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম বাবা জি মুসলমান আমি ওই ওয়াহাবীটাকে বললাম বলে ভাই তোমাদের মোলবি বুঝাতে পারেনি বেশক একটু মন দিয়ে শুনো ভাই ঈমান তাজা হবে কি হবে ইমান তাজা এ বাবা জি মুসলমান ভাইরা আমি সে ভাইটাকে বললাম ভাই আপনি শুনেছেন ওয়াহাবীর মুলবের কাছ থেকে তার জন্য আপনি বুঝতে পারেন না বলে নবীকে আমাদের মত বলেছেন কিন্তু বাবা জি মুসলমান ওই ভাইকে বললাম বলে ভাই তোমাদের ওয়াহাবী মুলবিতে বলেছে কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছে আচ্ছা বলো এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাযিল করেছে তখন বাবা দি ওই ওয়াহাবী ব্যক্তিটা বলতেছে হুজুর আমরা তো জানি না ওই ভাই তুমি যদি না জানো তাইলে তুমি নবীকে আমাদের মত বলো কেন ঠিক না নবীকে বলছে আমাদের মত আমি বললাম যে ভাই তোমাদের মূলবিতে বুঝেছে এবার আমার কাছে একটু বোঝো আমি কি বলতে চাইছি আল্লাহ কি বলেছে নবীকে নিয়ে এ ঠিক কি না তো বাবা জি মুসলমান এ সুনা মানি কেরো আমি তাকে বললাম ভাই মক্কাতে যখন নবীকে পাগল বলতে লাগলো যখন নবীকে বাবা জি জিন বলতে লাগলো নবীকে বাবা জাদুকর বলতে লাগলো সমস্ত কাফের বাসীরা তারা বাবা নবীকে জাদুকর বলতে লাগলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি নবীজি আমি আয়াতে কারিমাটা নাজিল করে দিলাম কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম ও গো দয়ার নবীজি আপনার কাছে একটা আবেদন করলাম গো নবী ও গো দয়ার নবীজি যারা আপনার
আপনাকে জিন বলতেছি, যারা আপনাকে জাদুকর বলতেছে, যারা আপনাকে বলতেছে পাগল ওগো নবীজি, তাদেরকে জানায়া দিন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মত একজন আমি। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন ওনাদেরকে যে তোমাদের মত একজন আমি মানুষ, কিন্তু নবী আমাদের মতন। এই ভাই এদিকে কান্দেন না, আল্লাহ বলছে নবী তোমাদের মতন কিন্তু নবী আমাদের মতন। কি গো নবী আমাদের মতন না, এটা কথা বলেন না ভাই, এমন ভাবে বসে আছেন একটু কথা বক্তাদের সঙ্গে না বললে ওয়াজ করতে ভালো লাগবে। জি তো ওকে বললাম যে বলে ভাই শুনো, নাবিজির প্রেমিক নাবিজির আশিক বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নাবি তোমাদের মত কিন্তু নাবি আমাদের মত না। আচ্ছা বলুন তো বাবা এই কালারটা কিসের কালার? এটা সোনার মতো, এটা বুঝবেন সোনার মতো দেখতে কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো না। আল্লাহ এটাই বুঝিয়েছে সোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল এটা সোনা না। নবীকে বলছে নবী গো উনাদেরকে বলুন তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না। জোরওয়ালে আজ কিছু ওয়াহাবি দেওবন্দিলা মাধাবি এরা বলতেছে নাবি আমাদের মতো ছিল। আরে বোকা, নাবি যদি আমাদের মতো ছিল তো নাবি মুস্তফার পেশাব মুবারক পাক হলো কেমন? ঠিক না? আমার নাবি যদি আমাদের মতো হতো, যেই নাবি মুস্তফার শরীর মুবারকে ঘাম পাসিনা যদি বেরতো, ওই ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকে খুশবুদার। তাইলে বলুন নাবি কি আমাদের মতো? একটু জোরে বলেন না, নাবি আমাদের মতো না। যেই নাবি মুস্তফার শরীর মুবারকে মাছিও বসে না, মশাতে কামড়ায় না, আর আমাদেরকে পেলে মশা কি গো ছাড়ে না। তাইলে বলুন নাবি কি আমাদের মতো? জি আমাদের মতন নয়, নাবি হচ্ছে আলাদা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নাবিকে সমস্ত নাবিদের থেকে আলাদা বানিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জি যাই হোক, একবার দূরে চারিদিকে বাবা হাঁটাহাঁটি করছে, এতে ওয়াজের ডিস্টার্ব বুঝলেন না। হ্যাঁ কিন্তু জায়গাটা এমন পজিশন হয়েছে, মানুষ বেশি পেয়েছে কিন্তু কাজে দিছে না। জি জি তো বাবা যে মুসলমান একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ নবীর গোলামেরা নবীর উম্মতেরা শুনো, আল্লাহ বলতেছে আমার নবীর উম্মতদেরকে এতটাই মহব্বত করি এতটাই ভালোবাসি, অন্য কোন নবীর উম্মত গণকে এতটা আল্লাহ ভালো বেসেছে। কি গো দেখেন এদিকে তাকাতে করছে, এদিকে তাকাতে কি করে হবে? মানুষজন এদিকে তাকা ওয়াজ শুনতে কোন ওয়াজের দিকে দিয়ে ধ্যান দেয়। বাবা তো মুসলমান এদিকে কান দেন, আল্লাহ বলতেছে কোন নবীগণের উম্মতদেরকে আল্লাহ এতটা ভালোবাসেনি যা নবীর উম্মতদেরকে আল্লাহ এত ভালোবেসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ঈসা নবী, আচ্ছা বাবা জি ঈসা নবীর আব্বার নাম কি জানা আছে? এক কথা বলেন না কেন, ঈসা নবীর আব্বার নাম কি জানা আছে? জানা নাই? জি ঈসা নবীর আব্বাই তো নাই। জি 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 ঈসা নবীর আব্বাই তো নাই। এর আবার বলছে আমার জানা নাই, তাহলে ওয়াজের দিকে কি মন আছে দেখেন।
বাবাদে মুসলমান আমি ভাইদেরকে বলো ভাই একটু মন দিয়ে দিয়ে শুনুন তাই কো বলতে যে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট তিন সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিয় মন যদি দিতে হয় নবীকে দিয় জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আত্ম মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি নবীকে দিও কাকে মন দিব একটু জোরে বলেন এটা জোরে বলেন না আমরা নবীকে মন দেব এ সোনা মানিকের আগমন